নামাজ পড়েছেন নামাজটা কার হক বাবা কথা বলুন কার হক আল্লাহর হক রোজাটা আল্লাহর হক তসবিহ তেলাওয়াত আল্লাহর হক আপনি আদায় করেছেন হজ করেছেন আল্লাহর হক আদায় করেছেন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন বান্দার হক তুমি কেমন আদায় করেছো তোমার বাবা মায়ের হক তোমার প্রতিবেশীর হক তোমার স্ত্রীর হক তোমার মা বাবার হক তোমার ভাইয়ের হক তোমার আত্মীয়র হক তুমি কেমন আদায় করেছো তুমি বিপদে পড়ে যাবে কিয়ামতের দিনে যদি তুমি তোমার বাপ মায়ের হক আদায় না করো তুমি যদি তোমার সন্তানের হক আদায় না করো তুমি যদি তোমার বিবির হক আদায় না করো তুমি যদি তোমার প্রতিবেশীর হক আদায় না করো আমার নবী বিশ্ব নবীর হাদিস বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার কাছ থেকে আপনার বাড়ির পাশের লোককে সুরক্ষা পেতে হবে সে যেন সুরক্ষিত হয় আপনি যদি কষ্ট দেন আমাদের দেশের একটা নিয়ম ভালো আছে আমরা নামাজ পড়ি সকালবেলায় ফজরের পরে চায়ের দোকানে বসে লোকের গীবত আর চুগলি করে আমি বললে খারাপ বলবি আমাদের দেশের লোক নামাজ পড়ি বাম্মাকে কষ্ট দেই নামাজ পড়ি স্ত্রীকে কষ্ট দেই নামাজ পড়ি ভাইয়ের হক মেরে খায় নামাজ পড়ি প্রতিবেশীর হক মেরে খায় আপনি বলছেন আপনি জান্নাতে যাবেন না ওই জন্য আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন তারা যেন নিজে দিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন আর যাদেরকে আমি মাল দিয়েছি যারা মালে নিসাব হবে তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে আল্লাহ যাদেরকে মাল দিয়েছে তোমরা যাকাত প্রদান করো আপনার আমাদের দেশে আমরা মোলবিরা বলেছি 7.5 গরি সোনা হলে যাকাত দিতে হবে না হবে না কথা বলুন হবে এরা যখন শুনেছে আমাদের দেশের লোক এত চালাক 7.5 গরি সোনা লাগলে যাকাত দিতে হবে তো 7 গরির বেশি নিয়ে যাবি না 7 গরি দিয়ে আটকিয়ে রাখ তাহলে যাকাত লাগবে না এটার নাম হচ্ছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদু তুমি যদি কায়দা করো আমার আল্লাহর কাছে বিপদে পড়ে যাবে আল্লাহ ফেরে ফেলাবেন কিয়ামতের দিনে যত কায়দা চালাবে চালা আল্লাহ মনের খবর জানে না জানে না কোরআনে আছে সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই আমি আল্লাহ তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনি অন্তরে কথা বলবেন আল্লাহ শুনতে পায় ওই জন্য নিজে দিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখুন আজকে কি বলবো জানেন আমাদের দেশের প্রত্যেকটা বাড়িতে বেঈমান কাফেরদের খপ্পর ঢুকে গেছে পহেলা জানুয়ারি পালন করে কারা কথা বলেন মুসলমানরা করে না আপনাদের দেশে যুবকরা করে না 25শে ডিসেম্বর পালন করে মুসলমানরা পহেলা জানুয়ারি পালন করে মুসলমানরা আমরা বললে খারাপ মলবি বিবির জন্মদিন পালন করে ছেলের কেক কেটে বার্থডে পালন করে করে না করে না আপনি বার্থডে পালন করেন টাকা হয়েছে পয়সা হয়েছে বার্থডে পালন করেন আপনি জেনে রেখে দিবেন যারা যারা ইহুদি নাসারাদের কালচার খেলেন কোরআনে আছে তাফসীরের মধ্যে আছে গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাগজুম মানে ইহুদি আর দল্লিন মানে নাসার এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের অনুসরণকারীরাও পদভ্রষ্ট হয়ে যাবে এদের যারা অনুসরণ করবে তারাও আমার আল্লাহর কাছে পদভ্রষ্ট হবে আজকে কষ্ট লাগে আমরা আমাদের মেয়ের ফটো শেয়ার করি ফেসবুকে টুইটারে আমার বিবির ফটো শেয়ার করি ফেসবুক টুইটারে আপনি মনে করছেন এগুলো পাপ নয় এগুলো গুনার মধ্যে পড়ে না এগুলো হারাম কাজ নয় অবশ্যই এগুলো পাপ কাজ আপনি এগুলোই গুনার কাজ করেন আপনি মনে করেন এগুলো সুক্ষা আমাদের সমাজের লোক মনে করে এক টাকা চুরি করলে সেটা চোর নয় 1000 টাকা চুরি করলে তবে সে চোর না কেউ যদি এক পয়সা চুরি করেন তো সেও চোর আর যে 1 কোটি চুরি করেছে সেও চোর দুজনাই সমান অপরাধী সমান গুনাহ আপনি গুনাহগার চুরি করেছেন চুরি করাটাই পাপ আপনি অন্যায় করেছেন আল্লাহ মাল দিয়েছে
আল্লাহ রাস্তায় খরচ করব জোরে বলুন ইনশাআল্লাহ ওয়াল্লাযীনা হুম যাকাতি ফাইলুন আর তারপরেই হচ্ছে চতুর্থ নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন আর আমার মুমিনদের মধ্যে সব থেকে বড় গুনাহ বলি তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে আল্লাহ যে লজ্জা স্থান দিয়েছে যৌবন দিয়েছে এটা বিবি ছাড়া অপরের কাছে খরচ করো না এটাকে তোমার স্ত্রীর হক তারপর আমার আল্লাহ কোরআনে বলেন পঞ্চম নম্বর ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানিম তগো আদালিকা ফাউলাইকা হুমুল আদুন তোমরা যদি তোমাদের স্ত্রী ছাড়া অপরের বিবির সঙ্গে সম্পর্ক করো তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের দিনে কঠোর শাস্তি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করব তোমরা তোমাদের বিবি ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করো না এটা আমার মুমিনদের জন্য আমার আল্লাহ আখলাক দিলেন চরিত্র দিলেন লজ্জা স্থানের হেফাজত করো আমার মায়েরা আমার ভাইয়েরা যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করেছে আজকে ইংরেজি তারিখ কত 13 কালকে 14ই ফেব্রুয়ারি হুজুর মাতালরি দিয়েছে আমি বলবো কি বুইলেন আপনি আপনার সন্তানকে আমার যারা যুবক যুবতী ভাই বোন আছেন আমি বলে যাব প্রত্যেকটা যুবক ভাই বোনকে এই সমস্ত ইহুদিদের কালচার থেকে নিজেদেরকে সরে রাখুন সরিয়ে দেন 14ই ফেব্রুয়ারি কিস ডে তাই না কিস ডে একটা ছেলে একটা মেয়েকে কিস করবে জোরে বলুন নাউজ বিল্লাহ এই হারাম কাজ ইসলামের জন্য নয় এটা ইহুদি আর নাসারাতের জন্য যারা মায়ের সঙ্গে সয় যারা ব্রিটিশ সঙ্গে সয় যারা বোনের সঙ্গে সয় এটা তাদের জন্য শোভা পায় ইসলামে কখনো শোভা পায় না এই কালচার যদি আপনার মধ্যে আসে আপনি পাপী ইসলাম এটাই নিষেধ করেছে ইসলাম এই জন্য সত্য এবং মহান ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়া সাআ সাবিলা ব্যভিচার করাটা দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তা ধারে পাশে তোমরা যাতায়াত করো না জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমার আল্লাহর ফরমান আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সাবধান করেছেন ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না ওই জন্য আল্লাহ কোরআনে বললেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন তোমাদের স্ত্রীর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো স্ত্রী ছাড়া স্ত্রীর থেকে বড় দৌলত পৃথিবীতে আর কিছু হতে পারে না স্ত্রী অর্ধাঙ্গিনী সেটা হচ্ছে আল্লাহর দেয়া বড় নিয়ামত মানুষের কাছে যে যৌবন আছে পৃথিবীর বুকে এই যৌবন দেওয়ার পরে আল্লাহ যদি অর্ধাঙ্গিনী না দিতেন নারী জাত না সৃষ্টি করতেন পৃথিবীর মানুষ একে অপরে হিংস্র জানোয়ারের মতো ছিঁড়ে খুঁড়ে মারা যেত আল্লাহ তাআলা আমাদের জীবনে ঐশ ও আরামের জন্য আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য বিবি দান করেছেন আর বিবি আপনি যদি নিজের স্ত্রীর সঙ্গে সারা রাত বাড়িতে গল্প করেন পাড়ার কেউ আলোচনা করবে কেউ সমালোচনা করবে করবে না আর আপনি যদি উলুবেড়িয়া বাস স্ট্যান্ডে নিমদিগিতে দাঁড়িয়ে লোকের বয়স সাথে কথা বলেন গ্রামে সমালোচনা হবে অমুকের বয়স সাথে কথা বলছি ঠিক না আর লোকের বউকে বয়স সাথে যদি আপনি গল্প করেন ভেতরটা খালি ধপ ধপ করবে করবে না করবে না কেউ দেখলে নাকি কেউ দেখলে নাকি নিজের বিবির সাথে সারা রাত গল্প করো বিবির কোলে মাথা দিয়ে গল্প করো নেকি পাবে বিবির সঙ্গে শুনে রেখে দেন আমার নবী বিশ্ব নবী বলেছেন যারা নিজেদের স্ত্রীর সঙ্গে মুখে মুখ লাগিয়ে গল্প করতে করতে সারা রাত ঘুমিয়ে যায় সারা রাত আল্লাহর ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া চায় জোরে বলুন সুবহানাল্লাহ যারা নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মুখ ফিরিয়ে ঘুমায় সারা রাত্রি আল্লাহর ফেরেশতারা তাদের জন্য কি করেন লানত বর্ষিত করতে থাকে বাদদুয়া দেয় ওই জন্য আমার ভাই স্ত্রীর হাতটা ধরে শোন স্ত্রীকে বুকে জড়িয়ে আদর করুন স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী ভালোবাসার পাত্র
আমার ভাই আমরা খালি মনে করি আমি এমনি মুমিন হয়ে যাব শুনে নেন মুমিনের اخلاق আপনাকে বিবির হক আদায় করতে হবে বিবির সঙ্গে ভালো ব্যবহার বিবির সঙ্গে ভালো ব্যবহার মানে কি আপনি মসজিদে নামাজ পড়তে এসেছেন ফজরের নামাজ পড়েছেন আপনার মসজিদে নামাজ পড়ে আপনি বসে বসে তাসবিহ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ করছেন খুব বেটা ছুটে এসে বললে আব্বা মায়ের খুব শরীর খারাপ তাড়াতাড়ি বাড়ি চলো বলছে চ আমি যাচ্ছি আপনি চলে গেলেন ই যাই না আবার তাসবিহ করতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেটা আবার 20 মিনিট পড়াইছে আব্বা তাড়াতাড়ি চলো মায়ের খুব শরীর খারাপ ই তখন এত তাসবিহতে মাতোয়ারা ই তখন রেগে বলছে তাদের জন্য যাচ্ছি তাসবিহ করছি দেখতে পাইনি শরীয়ত ইসলাম বলছে তাসবিহটা কেড়ে নাও ঘাড়ে গুড়ালে মসজিদ থেকে বার করে দাও আমি বলে যাচ্ছি কেন তোমার তাসবিহ থেকে বড় ফরজ তোমার দিন বুঝে আসেনি তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া ওষুধ এনে দেব ডাক্তারের কাছে নিয়ে যাব মাথাটা টিপে দেব পাটা একটু টিপে দেব আমাদের যুবকরা বলবে হায় 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 হুজুর কি বলছে বিবির পা টিপব আমরা আমি বলছি পা টিপবে নেকি পাবে আপনি বলছেন হুজুররা পা টিপে অবশ্যই উলামারা বসে আছে শুনে রেখেছে আমাদের যখন শরীর খারাপ হয় বিবি দিকে বলি মাথাটা একবার টিপে দাও তো টিপে দেয় পাটা একবার টিপে দাও তো টিপে দেয় একবার এইখানটা দাও আ হ্যাঁ ভালো লাগছে দাও 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 হ্যাঁ এক কাপ গরম চা করে নিয়ে এসো রাত 12টায় উঠে গরম এক কাপ চা করে এনে খাওয়াই তোমার মাথাটা টিপে দেয় সারা রাত্রি টিপে আর সেই বিবি আপনি নিন্দিগি বাজার থেকে ঘুরে এসে সন্ধ্যাবেলায় দেখলেন বিবি শুয়ে আছে মগরিবের পরে কি ব্যাপার গো তুমি শুয়ে আছো কেন শরীর খুব খারাপ একবার পাগুলো টিপে দাও তো কি তখন দুবার পায়ে করে দিয়ে বলছে খেপি তো রোজ শরীর খারাপ এটা মরদদের اخلاق আমার ভাই আপনি মুমিন হতে পারবেন না মুমিনের اخلاق শুনে নেন জোহরের পরে বিবি দস্তার খান দিয়েছে আপনি খানা খাবেন বিবি তরকারি রান্না করেছে আপনি খেতে বসে দেখলেন তরকারি খারাপ হয়েছে মুমিন স্বামী সে ইমানদার সে যে খানাটা খাওয়ার পরে বলবে যে বিবি যদি জিজ্ঞেস করে হ্যাঁ গো কেমন হয়েছে বলবে দারুণ হয়েছে এ হচ্ছে মুমিন স্বামী আমাদের দেশের কিছু স্বামী আছে কিছু এমন পুরুষ আছে যারা যদি একটু তরকারি খারাপ হয় উঠে চলে গেল হোটেলে খাবে ঠিক বলছি না তুমি কখনো মুমিন হতে পারবে না যদি তুমি মুমিন হতে চাও তাহলে কান খুলে শোনো খারাপ তরকারিটাও বলতে হবে ভালো হবে ভালো হয়েছে তোমার বিবি যখন খেয়ে দেখবে তরকারি তো খারাপ স্বামী ভালো বলল মনে মনে ভাববে আমার স্বামী হচ্ছে একজন ওলি মানুষ জোরে বলুন সুবহানাল্লাহ তোমার লাগে দোয়া দিবে চেষ্টা করবে যেন কালকে খাবারটা ভালো হয় আর সুন্দর হয় এটা তারা চেষ্টা করবে আমার ভাই শুনে রেখে দেন মুমিন এমনি হওয়া যায় না এরপরে আমার মায়েরা বোনেরা যারা শুনছেন তারা কান খুলে শুনুন আমার মায়েরা মনে মনে ভাবছে আজকে ভালোই হলো জলসা শুনে বাড়িতে যাবেন বলবে খাপা পাটে হুজুর বলে গেছে তাই না আমি কিন্তু অত পাগল নই আমি পাগল না এরপরে আমার মায়েরা বোনেরা শোনো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে শোনো কখন যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার হবে পরেশগার মুত্তাকি হবে পর্দা পুশিদার মধ্যে আসবে আর বেশি বেশি করে তোমরা স্বামীর খিদমত করবে এক নম্বর মায়েদের পর্দার কথা বলি আমাদের দেশে পর্দা নিয়ে ঝামেলা চলছে চলছে না চলে না গোটা দেশ জুড়ে আমি একটা ঝামেলা বলে দিই আজকাল জানেন কিছুদিন মনে মনে করছিলাম আল্লাহ হুজুরদের কথা কাজে লেগেছে মেয়েরা অনেক পর্দা করছে করছে না করেনি রাস্তাঘাটে যেখানে দেখবেন সব মুখ বাঁধা সব মুখ বাঁধা খালি চোখ বেরিয়ে আছে কিন্তু তারপরে দেখলাম আল্লাহ এতেও দু নম্বরই কি দু নম্বরই হ্যালো তুমি কোথায় আছো বললে আমি নিন্দিগি মোড়েতে দাঁড়িয়ে আছি বললে খেপি ভালো করে উন্নাটা বান ই অ্যাপাচি গাড়ি নিয়ে চু করে বেরে বলে খেপি বস পো করে পালি গেল লোকরা বললে কাকে নিয়ে গেল বললে বুঝতে পারি নাই মুখটা বাঁধা ছিল এটা হচ্ছে প্রেমের পর্দা বুঝতে পেরেছেন না পারেন দু নম্বরই পর্দা আমার মায়েরা না
আমার আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিলেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনদিন ধর্ষিতা হবে না